নিঃশ্বাস ত্যাগ করেন। নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবেন তখন কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে দুটি কথা বেশি প্রকাশ পায়। একটা বলেছিলেন সলাত আসলাত 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 আসলাত, আর একটা বলেছিলেন ইয়া রফিকাল আলা ইয়া রফিকাল আলা ইয়া রফিকাল আলা। তার কারণ নবীজির কাছে দুই ধরনের জিনিস তখন ছিল, তাই জন্যে নবীজি দুই ধরনের কথা বললেন। একদিকে উনি যাচ্ছেন আল্লাহর দিকে, সামনে রয়েছে আল্লাহ, আর ছেড়ে যাচ্ছেন অগণন উম্মতকে, পেছনে হয়ে যাচ্ছে উম্মত। বন্ধুরে আমার, বিশ্বনবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয়, আজরাইল। নবীজি তখন বললেন, আজ জিব্রাইল বলছেন ও দয়ার নবী গো, ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে, ওকে আল্লাহ এমন একটা পাস কার্ড দিয়েছে, পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে, এই রকম গেট পাস ওকে আমার রব দিয়ে দিয়েছেন। রাজার বাড়ি, বাদশার বাড়ি, যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন, আর বাংকার বলেন, আর মাটির নিচে রবার বাংকার বলেন, যাই বলেন না, বুলেট প্রুফ বাংকার বলেন, বুলেট প্রুফ ওয়াটার প্রুফ গাড়ি বলেন, ফায়ার প্রুফ বলেন, যত কুরুপ প্রুফ আছে ও সব জায়গায় ঢুক পারবে, আর কোন জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না। ও দয়ার নবী গো, কি আজীব, আপনাকে আল্লাহ কত সম্মানী করেছেন। ওই ফেরেশতাটাকে বলেছেন, আমার হাবিব পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না, আগে জিব্রাইলকে দিয়ে পারমিশনটা গেট পাসটা নিয়ে নিবি। নবীজি বলেন, আমি বুঝে নিয়েছি রে জিব্রাইল, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আজরাইল। আর নবীজির কথা যখনই বললেন, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, বিশ্বনবী বলেননি জিব্রাইল, আমার কি হবে, আমার বিবিদের কি হবে, আমার নাতির কি হবে, আমার বেটির কি হবে, আমার বংশ আহালের কি হবে। নবীজি এটা বলেননি, বরং নবীজি বললেন জিব্রাইলে রে, ওকে আমি ঢুকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেব না, যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে খবরটা না এনে দিবি। হযরতে জিব্রাইল আমিন তুরত চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে, বার্তা নিয়ে এসে বললেন, ও দয়ার নবী গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজির দিলটা ঠান্ডা হয়ে গেল, বলে এবার আজরাইলকে ডেকে দাও, আমি তৈরি হয়ে গেছি, পথ আমার রেডি হয়ে গেছে, আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে, এবার নবীজি পৃথিবী থেকে গমন নেবেন, বিদায় নেবেন, পৃথিবীকে গত করে চলে যাবেন আল্লাহর দিকে, তাই সামনে রয়েছে আল্লাহ আর পেছনে রয়েছে অগণন উম্মত। নবীজি উম্মতদেরকে লক্ষ্য করে বললেন সলাত 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 সলাত, আর আল্লাহকে লক্ষ্য করে বললেন ইয়া রফিকাল আলা ইয়া রফিকাল আলা ইয়া রফিকাল আলা। এই বলেই নবীজি চির ঘুমে, জান্নাতি ঘুমে শায়িত হয়ে গেলেন, তিনি চলে গেলেন। তাহলে কি বললেন, আল্লাহকে বলতে চাইলেন, হে আমার উচ্চ পর্যায়ের উচ্চস্থ বন্ধু, আমি আসছি। রফিক মানে বন্ধু, আলা মানে উঁচু পর্যায়ের বন্ধু, হে আমার উঁচু পর্যায়ের বন্ধু, আমি আসছি আমি আসছি আমি আসছি বন্ধু রে, আমি কি তোমার প্রেমকে ভুলতে পারবো, তুমি আমাকে এত সম্মানই করেছো। আর এই দেখো উম্মতকে বলে, উম্মতের
করে ছেড়ে চলে গেলাম তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম যত মহাসমুদ্রে তুই ভাসবি ভাস না কেন যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে উঠার চান্স আছে উম্মত রে গুনার সমুদ্রেও যদি ডুবে যাস নামাজটা যেন ছাড়িস না নামাজকে টিপে ধরবি নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তো রবের কাছে কিয়ামতের মাঠে পৌঁছে দেবে খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত ভুলবশত কাবিরা গুনাহ হয়ে যেতে পারে কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত দুইজনকে দুইটা কথা বললেন বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন এর জন্য নবী বলছেন আসসালাতু নূর আল্লাহ ইউটিউবাররা যেখানে যেছি সেইখানে চলে যাচ্ছে পুঁজি নাই তা যাচ্ছে একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি তাও চলে যাচ্ছে কি হলো তোমারটাই বাদ পড়েছে তুমি তো সিয়ানা খুব সাইজ ছোট হলো কি হবে মাল খুব সিয়ানা বসো বসো সব রেকর্ড হচ্ছে হ্যাঁ আসামের ঘানি মরিচে ঝাল বেশি যে কটা লোক দাঁড়িয়ে আছে কেনে ওগুলো আমি বুঝতে পারছি না যে কেনে দাঁড়িয়ে আছে মানে ওদের ওটা অভ্যাস খবরদার বসবেন না বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে নিজের বংশকে বেজ্জতি করতে হয় না দাঁড়িয়ে থাকবেন একদম যেখানেই জালসেই যাবেন দাঁড়িয়ে থাকবেন আহ ওদেরকে বসতে মানা করে দিয়েছে আল্লাহ ওর বাপ বসেনি ওর দাদা বসেনি তার বাপ বসেনি তুই কেন বসবে জি দেখেন একটা জিনিস আপনারা ব্রেনে ভাবেন হাদিস কোরআন আপনাদেরকে নিতে হবে না হাদিস কোরআন তো দিবই তার জন্য বসেছি কিন্তু ব্রেন দিয়ে ভাবেন পৃথিবীটা ধ্বংস হলে প্রথম মানুষের প্রয়োজন কি প্রথম প্রয়োজন কি ধরেন আমরা ২০ জন লোক ট্রেনে সফর করে নামলাম দিয়ে এসে মসজিদে ঢুকলাম নিয়ত করলাম যে আজকে ওহিদপুরে মসজিদের রাতটা থাকব ঢুকি মসজিদটা পুরা অন্ধকার প্রথম প্রয়োজন কি প্রথম প্রয়োজন আলো পৃথিবী থেকে বিদায়কালে প্রথম প্রয়োজন আলো ভেবেলেন গা আর আলোর কথা আল্লাহ বলেছেন পৃথিবী থেকে আপনাকে কবরে রাখবে কবরটা অন্ধকার কেয়ামত অন্ধকার জাহান্নাম আরও অন্ধকার জাহান্নামের আগুনের রং কালো তো আরও অন্ধকার তাহলে প্রথম প্রয়োজন আলো কেন আলো প্রয়োজন যেদিন পৃথিবী ধ্বংস হবে সূর্য ধ্বংস হয়ে যাবে সূর্য শুধু নয় চন্দ্র ধ্বংস হয়ে যাবে শুধু চন্দ্র নয় তারাগুলোও একটা থাকবে না তাহলে কি পার হাউসগুলো থাকবে বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে জি না মাটির সঙ্গে মিশে যাবে আলোগুলো সব শেষ হয়ে গেল মোমবাতি পাবেন না আগরবাতিও পাবেন না পাবেন না আপনি প্রদীপ পাবেন না আপনি কোনো আলো চেরাগ সবগুলো ধ্বংস হয়ে গেল পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে কতদিন থাকবে ৪০ বছর থাকবে এরপরে যখন উঠানো হবে যখন মানুষ উঠবে সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামায়ান জুরুন দ্বিতীয় সুরে যখন কিয়ামতের মাঠে উঠবে মানুষ আঁধার আর আঁধার এমন আঁধার হবে সূর্য তো নাই চন্দ্রও নাই তারাও নাই বিদ্যুৎ প্রকল্প নাই ব্যাটারি নাই টর্চ নাই কিছুই নাই আঁধার আর আঁধার কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চমকে দিবে সেই আলোটা আল্লাহ বলছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা তোদের আল্লাহর নূরে কেয়ামত চমকাতে থাকবে রে তবে ওই নূরটা তো সবাই পাবে না ওই নূরটা আল্লাহ সব
সবাইকে দেবেন না, সেই নোটটা কে পাবে কে পাবে কে পাবে, যারা পৃথিবীর বুকে নামাজকে পড়েছে। এর জন্য নবীজি বলেছেন সলাত সলাত সলাত, পরকালের বড় পাথিও হলো তোমার সলাত। লোকটা জেনা করেছে, লোকটা চুরি করেছে, লোকটা সুদ খেয়েছে, লোকটা মিথ্যা কথা বলেছে, লোকটা বেঈমানি করেছে, গুন্ডামি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, কাবিরা গোনা কোনোটাই বাদ নাই, তবে ভুলবশত এক অক্ত নামাজ ছাড়েনি, তারপরেও তাকে আলোটা দেওয়া হবে। ও আশরাকাতিল আরযু বিনূরি রব্বিহা, তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে সলাতকে নিয়ে যেতে পারবে। নামাজওয়ালারা কবরেও নূর পাবে, নামাজওয়ালারা কবরেও নূর পাবে, গোটা চমকাবে। কেমন চমকাবে? আল্লাহ পুল সিরাতের কথা বলেছেন, ধ্যান দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. سورة حديد الله بولছেন পরকাল এখান থেকে রিপেয়ার করেন, এই এই ওহিদপুরের জালসার ময়দান থেকে আপনি কম্পিউটার দিয়ে রিপেয়ার করলেন, আপনার আলো হয়ে যাবে, আলো পেয়ে যাবেন, আপনার পাওয়ার হাউস লেগে যাবে, পোল বসে যাবে, আপনার বাল্ব জ্বলবে। আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে, যেদিন খুব ভয়াবহ দিন হবে, যেদিনটা প্রলয়ের দিন হবে, যেদিনটা হিসাবের দিন হবে, সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নূরের আলোতে চকমক চকমক করছে, তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, শুধু মুমিনের কথা বলেনি, মুমিনাদের কথাও বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে যারা মুমিন হবে আর মুমিনা হবে, নারী পুরুষ তোমরা শোনো, তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কিয়ামতের মাঠে দেবেন, আলো দেবেন, যে আলোতে তোমার সামনে দিকটা জ্বলবে প্রখরভাবে আর ডান দিকটা জ্বলবে, আর এটা হবে সেই দিনের জন্য বুশরাকুমুল্লিয়ম, ওই দিনের সুসংবাদ, এত বড় সুসংবাদ আর হতে পারে না। তা জিরিমিন তাহাতিহাল আনহারো খালিদিন ফিহা, আর তোমাদেরকে এই জন্যেই নূরটা দেওয়া হলো, তোমার পথের পাথেও হচ্ছে নূর, সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে, এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুল 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 করে নহর বইতে রয়েছে, আর সেই জায়গায় থাকবে তুমি কেমনভাবে চিরদিন সেখানে বাস করবে, খালিদিন ফিহা আবাদা ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের প্রতীক চিহ্ন। মাঝে একটা কথা বলি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? কিন্তু উঠছে কেন এত? অভ্যাস খারাপ। দাঁড়ান, আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন, প্রথম তো বলছি নূরটা কালামুল্লাটা যেতে দেন, অবশ্যই কিছু পাবেন, আমিও কিছু পাব, কথা তো আমার লয়, আমি তো মুখস্থ বিদ্যা ঝাড়ছি, আমার মাথায় কী আছে, আমার কি মূল্য আছে? মূল্য তো আল্লাহর কালাম পাকের। তো সেই নূরের আলোতে যাবে, তাহলে
নূরটা কত দামি, ওই দেখে দেখে জান্নাতে যাবে। কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন, যারা নূর পাবে না তাদের কথাটাও বলেছেন, তারা কি হালাত অবস্থায় পড়বে তখন, সেটা আল্লাহ বলছেন, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার কলিজার টুকরা খালা, ভালো করে শোনেন, আমার রব বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিল আরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। আলোকে নিয়ে কত ঝামেলা চলবে খালি দেখেন, এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে। কেমন, একটা উদাহরণ দিই, গভীর রাত্রিতে দেড়টার সময় নেমেছি আপনি আর আমি ভালুকা রোডে কিংবা মিলনগড়ে, আর রাস্তা খুব খারাপ, খাল খোট্টা হয়ে আছে, ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোড় দিয়ে নদী পার হতে হবে, ব্রিজ নাই, আর ভয়ানক রাস্তা, জিনভূতের ভয় তো আছেই আছে, সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক, কোথাও উবুর হয়ে পড়ব, আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে। কিন্তু ঘটনা কি, আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে লেছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন, তো দুটো প্যাসেঞ্জার হলো,